হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সারপ্রাইজ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কাঁকড়ার রেসিপি। তো আজকে আমরা অনেক দিন ধরে আসলে কাঁকড়া খাবো খাবো এটা খাওয়া হয়ে উঠতেছে না। তো যদিও আজকে একজন অফার করলো যে কাঁকড়া এসে নিয়ে যাওয়ার জন্য, তো আমার ওয়াইফও খুব আমাকে বলল যে আচ্ছা নিয়ে আসো, আমার ভাবি আছে একজন, উনি রান্না করবে। তো যেই কথা সেই কাজ, নিয়ে আসলাম আমরা কাঁকড়া। আনার পরে তো আমার ওয়াইফ শেষ হয়ে অনেক খুশি, এটা আনার পরে আমার বাবুও অনেক খুশি, কাঁকড়া দেখে মজা পাচ্ছিল। তো যাই হোক, আমরা কাঁকড়াগুলোকে লাগাচ্ছিলাম, এদিক সেদিক করতেছিলাম। করার পরে আমাদের ছেলে এত এই কাঁকড়াগুলোকে জীবিত দেখছে, সে তখন দেখেও খুব মজা পাইছে। পরবর্তীতে বাসা আনার পরে সে তো এগুলো দেখে আসে, আবার আম্মুকে মানে আম্মু যখন দেখাচ্ছে তখন ভয় পাচ্ছে। দুপুর হয়ে গেছে প্রায়, তো যার কারণে আমরা প্ল্যানিং করছি এগুলা রাত্রেবেলায় আমরা সবাই মিলে খাবো বা পার্টি করবো, একসাথে মজা করে খাবো। তো যথারীতি আমার ভাবি এইগুলা ওয়াশ করতেছিল, মানে প্রসেসিং করতেছিল, কাটাকাটি করে রাখতেছিল, যাতে আমরা সন্ধ্যার সময় ওনারা আমরা বাইরে থেকে আসবো অফিস থেকে, ওনারা সন্ধ্যার সময় রান্না করে রাখতে পারে, আগে থেকে একটু কাজটা আগায় নিচ্ছে। তো পাশ থেকে আমার ওয়াইফ একটু হেল্প করতেছিল, আর আমার ভাবি পুরাটাই পরিশ্রম দিয়ে ওই এগুলো আসলে কাঁকড়া খাওয়া যতটা সহজ, রান্না করাটা ততটা কষ্টের। যেটা হচ্ছে যে যে রান্না করে সেই বলতে পারবে যে আসলে কত কিছু এটা করা লাগে, অনেক পরিষ্কারের ব্যাপার থাকে। এইগুলো মনে করেন এখন কাটাকাটি শেষে আপনার গরম পানি দিয়ে ওয়াশ করা হবে, তারপরে আপনার ময়লা বিভিন্নভাবে পরিষ্কার করবে। তো সব মিলিয়ে জিলা দুপুরবেলা মোটামুটি এই প্রসেসিংগুলাই শেষ করে ফেলছে এগুলো পরিষ্কার করে। শুরু হয়ে গেছে আমাদের কাঁকড়া রান্না, এখন তেলে মোচামোচা করে ভেজে নেব। তো দেখতে থাকুন, কাঁকড়ার বুকের অংশগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিয়ে ভালো করে পাগুলো ভেজে নেব। ফাইনালি কাঁকড়া ভাজার কাজ শেষ হয়েছে, এখন আমরা রান্না করার প্রস্তুতি নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্রাউন কালার করে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরা বাটা পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সাথে কাঁচামরিচ দেবো। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কাঁকড়াগুলো কড়াইতে ঢেলে দেবো। ভালো করে কষিয়ে নিলাম, এখন টমেটো সস দেব। আমাদের যেহেতু 1.5 কেজি কাঁকড়া হয়েছে সেহেতু টমেটো সস আমরা 3 চা চামচ দেব। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফাইনালি আমাদের কাঁকড়া রান্না শেষ, এখন আমরা পরিবেশন করব। ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদের ধন্যবাদ।
লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিও গরম বাইলে ভালো তো রস্ট হয়ে ভিতরে ঢুকতে। ওয়াও।